শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে বক্তব্য রাখব সেটা খুবই আক্ষেপের একটা বিষয় আক্ষেপের এই কারণে কারণ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ডিসেম্বর মাসের তারিখে তাহলে ডিসেম্বর মাসের ষোলো তারিখে অনুষ্ঠিত হওয়ার পর তার প্রথম অ্যান্সার কি এসেছিল সেখানে যে সমস্ত ভুল বা ভ্রান্তিগুলো ছিল সেগুলো জমা দিতে বলা হয়েছিল সেইটার নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেছে এখন পরীক্ষার্থীরা প্রত্যেকেই এখন উদ্গ্রীব এটা জানার জন্য যে পরীক্ষায় তাদের ফলাফল কি হলো পরীক্ষায় তারা কত পেতে পারে কবে তাদের রেজাল্ট বেরোবে ঠিক আছে তারা পাশ করলো না এটা জানার জন্য তারা উদ্গ্রীব কিন্তু সেই যে রেজাল্ট বেরোনো তার আগে তো একটা জিনিস হতে হবে সেটা হচ্ছে অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পর ফাইনাল অ্যান্সার কি বা রিভাইজড অ্যান্সার কি প্রকাশিত হতে পারে হতে হবে এখন পরীক্ষা হয়ে গেছে ডিসেম্বরের ষোলো তারিখে তারপর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে প্রত্যেকটা মাসের ষোলো তারিখ পেরিয়ে পেরিয়ে গেছে গেছে আজকে মে মাসের তারিখ অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরে মাস সময় কিন্তু দুঃখের বিষয় হল এখনো পর্যন্ত ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশের প্রিলিমিনারির অফিসিয়াল রিভাইজড ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়নি পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে এখনো পর্যন্ত আমি অন্তত দেখ দেখতে পাইনি হতে পারে যে এটা আমার ভুল আমি লক্ষ্য করিনি হতে পারে এটা আমার বিচ্ছুতি যে আমার এটা চোখে পড়া পড়েনি যদি আমার ভুল বা আমার ত্রুটি বিচ্ছুতি হয় তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আপনারা জানিয়ে দেবেন যে হ্যাঁ বেরিয়েছিল এত তারিখে আমার মানে আমার চোখে পড়েনি বা সেটা আমাকে কমেন্ট সেকশানে পরিষ্কারভাবে বলে দেবেন যে এত তারিখে অলরেডি বেরিয়ে গেছে কিন্তু আমার এখনো পর্যন্ত চোখে পড়েনি বা আমি তো মোটামুটি কম বেশি ওয়েবসাইটটা দেখি বা নজর রাখি আমাকে এখন অবধি কেউ জানায় নি যে অফিসিয়াল অ্যান্সার কি বেরিয়েছে বেরোলে নিশ্চয়ই আমার ছাত্র যারা আছে অনলাইন বেচে তারা আমাকে জানাতো যে অ্যানসার কি বেরিয়েছে এখন প্রত্যেক দিন এই জাতীয় প্রশ্নের মুখোমুখি আমাকে হতে হয় যে কবে ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশের প্রিলিমসের রেজাল্ট বেরোবে এবং সত্যি কথা বলতে এটা কিন্তু খুব একটা মানে অবাস্তব চিন্তা নয় কারণ একটা সময় ছিল যখন রেজাল্ট এই সময় বেরিয়ে যাওয়ার কথা মানে এই সময় বেরিয়ে যেত মানে একটা পরীক্ষা হওয়ার পর প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার পর রেজাল্ট দু হাজার উনিশের প্রিলিমস পরীক্ষা ফেব্রুয়ারি শুরুতে হয়েছিল রেজাল্ট বেরিয়ে গেছিল মে মাসে ভোটের সময় ঠিক আজ থেকে পাঁচ বছর আগে তখন ভোট চলছে তার মধ্যে রেজাল্ট প্রকাশিত হয়েছিল ভোটের গণনাও হয়নি তাহলে এটা ব্যতিক্রমী দেরি দু হাজার বাইশে হয় যে প্রিলিমস পরীক্ষা হওয়ার প্রায় তেরো চোদ্দ মাস পর প্রিলিমসের এর রেজাল্ট বেরোয় কিন্তু সেটা নিশ্চয়ই বারবার রিপিটেশন হবে না না কিন্তু কথা হচ্ছে যে এখনো পর্যন্ত ফাইনাল বা যদি আসে তাহলে আমরা এটা কিভাবে আশা করব যে খুব দ্রুত প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে হ্যাঁ দ্রুত প্রকাশিত হোক জুনে হোক জুলাই হোক মেতে হোক যখনই হয়ে যাক সেটা হয়ে যাওয়াই খুব ভালো কারণ পরীক্ষার্থীরা অপেক্ষা করে আছে বা যারা রেজাল্টটা বেরোবে তারা মেন্সের কিন্তু এখনো পর্যন্ত রিভাইসড অ্যান্সার কি বা ফাইনাল অ্যান্সার কি না আসার জন্য পরীক্ষার্থীদের মনের মধ্যে দৃদ্ধা বা চিন্তা বা উদ্বেগ আরো বাড়ছে আমার মনে হয় যে পাবলিক সার্ভিস কমিশনের যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন এই বিষয়টাতে তারা দেখবেন এবং অফিসিয়াল যে ফাইনাল বা রিভাইসড অ্যান্সার কি সেটা ওয়েবসাইটে প্রকাশ করে দেবে যত দ্রুত সম্ভব এবং প্রকাশ করলে আমি নিশ্চয়ই আমার চ্যানেলে জানিয়ে দেবো যে প্রকাশিত হলে এবং সেটার পর একটা কার্ড অফ মার্কস হতে পারে কত হতে পারে পরীক্ষার্থীরা সেটা মনে করবে তাই জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন টিপে দিন আর যদি মনে হয় যে না আমি ভুল বলছি অলরেডি প্রকাশিত হয়ে গেছে তাহলে সেটাও কমেন্ট সেকশনে জানাবেন ঠিক আছে তাই আজকে আমার ভিডিওর এটা একটা আক্ষেপ যে একটা পরীক্ষা হয়ে যাওয়ার প্রায় পাঁচ মাস হয়ে গেছে অফিসিয়াল অ্যান্সার কি আসেনি যখন তার ফাইনাল রেজাল্ট চলে আসার কথা আমরা এটা আশা রাখবো এবং এটা একটা আকাঙ্ক্ষা করব। যে দ্রুত মানে ফাইনাল অ্যান্সার কি এবং তার সাথে অফিসিয়াল যে অ্যান্সার কি মানে রিভাইজড অ্যান্সার কি সেটা আসুক এলে একটা রিভাইজ কাট অফ মার্কস কত হতে পারে সেটা নিয়েও আমি আমার চ্যানেলে একটা ধারণা দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং

এবং ক্লার্কশিপের জন্য আমি এখনো পর্যন্ত বারোটা টেস্ট তৈরি করেছি আগ্রহী হলে ছাব্বিশে মার্চের ভিডিও খুব মনোযোগ দিয়ে রেখে ডিসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া রয়েছে সেটা দ্বারা আমার সাথে যোগাযোগ করে ভালো থাকবেন বিজয়ী হবেন সফল হবেন ভিডিওটা লাইক করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও ভালো থাকুন